জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি চাঁদপুরের পথে কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিএইচপি কোরআনের আলোর বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফের মরদেহ। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কোরআনের আলো মাখা এই আলোকিত মানুষের। মেজবা হাসানের রিপোর্ট। প্রিয় বড় ভাইকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে উঠিয়ে যেন থামছে না হারানোর কান্না। কেননা যে ভাই তিলে তিলে বড় করেছেন সেই প্রিয় বড় ভাই চলে গেছেন চিরবিদায় নিয়ে। হাফেজ মাওলানা আবু ইউসুফ শুধু নিজের এই ভাইকে নয়, পবিত্র কোরআনের আলো ছড়িয়েছেন দেশ থেকে দেশান্তরে। দেশের জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো পিএসপি কোরআনের আলোর পিছনের কারিগর ছিলেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। লাখ কোটি হাফেজ আর ইসলাম প্রিয় মানুষের হৃদয়ে আলো ছড়িয়ে যাওয়া মাওলানা ইউসুফের জানাজার কাতারে যুক্ত হয়েছে তার অসংখ্য গুণগ্রাহী পরিজন আর কোরআনের হাফেজরা। ইউসুফ মারা যাওয়াতে আমরা এমন একজনকে হারিয়েছি তা ভাষায় প্রকাশ করা যায় না। ইউসুফ অত্যন্ত হাস্যোজ্জ্বল ছিল, আল্লাহ ভীরু ছিল, আল্লাহকে ভয় পেতেন এবং সবসময় সে বলতেন আমাকে যে মেয়র সাহেব কিভাবে এটাকে সারা বিশ্বের প্রচার করা যায়। আমার আম্মা তিন দিন আগে বলছিল বাবা বাড়িতে কবে আসবি, বলছিলাম মা দুই ভাই একসাথে আসবো, আল্লাহ এই কাজটা আল্লাহ নিয়েছেন আল্লাহর কোরআনের প্রচার প্রসার কি বৃদ্ধি হওয়ার জন্য এই দেশে সে যে মেহনত করে গেছেন উসিল আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। ইসলামের এই গবেষকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর বিএসটিআই জামে মসজিদে। জানাজা পড়ান মরহুমের ছোট ছেলে। তারপর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় মাওলানা আবু ইউসুফের দ্বিতীয় জানাজা। তার জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।